আমি দুঃখিত। এখন অনুব্রতকে সিবিআই ডাকছিল শরীর খারাপের জন্য যেতে পারে, এখন গ্রেপ্তার করেছে, ব্যাপারটা আইনে চলে গেলে এখন অনুব্রতর আইনজীবীরা এ নিয়ে লড়বে। তবে অনুব্রত ভালো সংগঠক ছিল আমাদের দলের, এবং ওর বিরুদ্ধে যে কী বক্তব্য সেটা আমরা এখনও জানি না, তার কারণ চার্জশিটে ওর নাম ছিল না। এটা জানা যাবে, তারপর দলে নিয়ে সিদ্ধান্ত নেবে। পার্থ চ্যাটার্জির ব্যাপারে যেমন আমরা লজ্জিত, অনুব্রতর ব্যাপারে আমরা সেটা এখনই বলতে রাজি নই। এই ব্যাপারে আরও তথ্য সামনে এলে আমরা হ্যাঁ তার জন্য, সেটা তো গ্রেপ্তার করার যুক্তি না, সিবিআই ডাকে ওদের যে আইনে অধিকার আছে সেই অনুযায়ী মানুষ সমন এড়াতেই পারে। সেই জন্য অনুব্রত প্রতিবারই চিঠি দিয়ে জানিয়েছে যে মেডিকেল গ্রাউন্ডে ওকে পিছিয়ে দিতে, সেটা যদি গ্রেপ্তারের কারণ হয় ঠিক আছে, ওরা নিয়ে জিজ্ঞাসাবাদ করুক, কিন্তু একটা অসুস্থ লোককে জোর করে এইভাবে নিয়ে যাওয়া ঠিক না। যে পদ্ধতিতে অ্যারেস্ট করা হলো, পুরো ফোর্স দিয়ে আগে বাড়ি ফিরে ফেলা হলো, এই পদ্ধতিটাকে কী বলবে? না এই পদ্ধতি তো সিবিআই আর ইডি অনুসরণ করছে, অবলম্বন করছে। সবাই তো বলে নরেন্দ্র মোদীর দুই ভাই ইডি আর সিবিআই, ওদের ব্যবহার করা হচ্ছে রাজনৈতিক বিরোধীদের বিরুদ্ধে। কিন্তু এই স্পেসিফিক কেসে যতক্ষণ না তথ্য সত্য আমাদের সামনে আসছে আমরা মন্তব্য করতে পারব। এখন অনুব্রতর আইনজীবী এরাই এর জবাব দেবে। একের পর এক এরকম নেতারা গ্রেপ্তার হচ্ছে, দলের তরফ থেকে কী বলবেন? কোথাও তো ভাবমূর্তি নষ্ট হচ্ছে মানুষের কাছে। সেটা আপনারা না ভেবে আমরাই ভাবি, আমরা সেই নিয়ে যা বলার বলব। পার্থ চ্যাটার্জির ব্যাপারে দল তো ব্যবস্থা নিয়েছে, এবং এটা আমরা বারবার বলছি, কেউ যদি প্রমাণিত হয় যে সে অন্যায় করেছে তার সঙ্গে দল সম্পর্ক রাখবে, কিন্তু প্রমাণ হোক, তথ্য সামনে আসুক, তারপরে তো বলা যাবে। বিরোধীরা বলছে এটা সবে সুতো হয়েছে, না বিরোধীরা কী বলছে তা নিয়ে আমি মাথা ঘামাতে রাজি নই, তাই নিয়ে সংবাদ মাধ্যমের মাথা ব্যথা বেশি। তার কারণ সুয়েন্দু অধিকারীকে তো এখনও গ্রেপ্তার করা হয়নি, নীরব মোদি, মেহুল চোকসি, বিজয় মালিয়া, ললিত মোদি এরা পালিয়ে গেছে, এদের তো গ্রেপ্তার করা হয়নি। যারা বড় বন্ধু বিজেপির সরকারের তারা সব পালিয়ে গেছে। আর এই যে যারা বিরোধী বলছে, বিরোধীদের মধ্যে তো সিপিএম শূন্য, কংগ্রেস শূন্য বিধানসভা, আর বিজেপির তো রোজই ক্ষমতার ভয় হচ্ছে, নিজেদের মধ্যে ঝগড়া করছে, ওরা কী বললো তা এসে যায় না। আমাদের দল মমতা ব্যানার্জির নেতৃত্বে চলে, নিয়ম এবং নীতি মেনে যা করা দরকার আমাদের দল করবে।